আমার ফেসবুক পেজ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করেছে, কেক টেক কাটার প্রপোজাল ছিল। আমি চিন্তা করলাম আসলে এই ফেসবুকের ভাইরাল ব্যাপারটা কি আপনাদের একটু দেখাই, অ্যাকচুয়াল ঘটনাটা কি। আমার এই পেজ থেকে সবচেয়ে বেশিবার যার ভিডিও দেখা হয়েছে 55 লাখ, বা সেটা হচ্ছে শ্যামল, আমার অফিসের উল্টা দিকে, ও জুতার কাজ করে, গত 6 মাস কোনো আয় রোজগার নাই, অবস্থা খুব খারাপ। 55 লাখ বার ভিডিওটা দেখেছে ওর আমার পেজ থেকে, প্রায় 40 খানেক মানুষের কাছে ভিডিওটা রিচ করেছে। তা আমি শ্যামলকে কীভাবে সহায়তা করি সেটা নিয়ে পরে বলবো। মানুষের কাছে সহায়তা চেয়েছিলাম, 55 লাখ মানুষ দেখার পরে সহায়তা কত পাইছে জানেন? 1,500 টাকা। আমরা বলি অনেক কিছু, সহমত ভাই আপনি মহান, আমাকে কিন্তু মহান বানায় ফেলছে। আমি নাকি এখানে বসে শ্যামলের সাথে কথা বলছি, আমার মতো উদার মানুষ হয় না। তা আমার উদারতা দিয়ে কি হবে? ভিডিওটা দরকার ছিল শ্যামলের উপকারের জন্য, তো কিছুই হয় নাই, মোটামুটি 1,500 টাকা। আমি এই জন্য একটা ওপেন চ্যালেঞ্জ দিতে চাই আমার যারা পুরা ফেসবুক পেজ ফলো করেন, আমি কি করছি সেটা তো যাচ্ছি না। আজকে আমি শ্যামলের, আমার অফিসের সামনে যে কবলার জুতার কাজ করেন শ্যামলের পার্সোনাল নাম্বারটা দিচ্ছি। এই 10 লাখ লোকের মধ্যে আপনারা কতজন ওর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন আমি দেখতে চাই। যদি গতবারের মতো 1,500 হয় সমস্যা নেই, আমি আছি, পাশে থাকবো, 6 মাস পরে আবার আসবো, প্রতি মাসে দেখা হবে, খবর নিব বাসার কি অবস্থা। কিন্তু আমি একটু ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কেক কাটবো না, কিচ্ছু করবো না, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, লেটস সি হাউ ইউ গাইজ রেসপন্ড টু মাই চ্যালেঞ্জ অফ চেঞ্জিং লাইফ অফ শ্যামল। আর আমি কথা দিচ্ছি যদি এইখানে দেখার পরে যদি শ্যামলের এরকম পরিবর্তন হয়, আমরা একটা ফান্ড রেজ করতে পারি এভরি উইক ফর নেক্সট 1 ইয়ার, অন্তত একজন না একজনকে আপনাদের সামনে নিয়ে আসবো যাকে আপনি সহায়তা করতে পারেন। কথা হচ্ছে যে আপনার ভিডিও দেখে আমি কেন সহায়তা করবো, করতে না চাইলে কোনো সমস্যা নেই, আপনার বাসার পাশে আপনার অফিসের পাশে যে আছে তাকে হেল্প করে। এখন এটাও বলতে পারেন আমি কেন হেল্প করবো, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, সরকার আছে, অমুক আছে, তারা করবে। সবাই যদি সবার সোলজার থেকে ওই যে ফুটবলটা আরেকজনে পাস করে দিতে থাকি, তাহলে বলটা যায় নালায় পড়ে যায়। কে কী করলো, কেন করে নাই, সরকার করে নাই, প্রধানমন্ত্রী করে নাই, আমি করি নাই, উনি করে নাই, বাদ দিয়ে ওপেন চ্যালেঞ্জ। আই এম প্রেজেন্টিং শ্যামল, আমার পেজ থেকে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে, লেটস সি ইউ গাইজ চেঞ্জ ইজ লাইফ অর নট, আর লেটস সি ইফ ইউ চেঞ্জ সামবডিজ লাইফ ইন ফ্রন্ট অফ ইয়োর হাউস অর ইয়োর ভিসিনিটি। তাই আবারও বলছি, আমরা বলি অনেক কিছু, সহমত ভাই, অমুক ভাই, তমুক ভাই, ভাইরাল হলে আসে, এই কথাও আমরা শুনি অনেক, অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিছু করি, হেভি প্যারাগ্রাফ লিখে ফেলি, ভাষার সুলীলতা ইত্যাদি দিয়ে ভরায় ফেলি, ভিডিও টিডিও করে ফেলি, কাজের সময় খুঁজে পাওয়া যায়। ইটস ওপেন চ্যালেঞ্জ টু অল মাই ফলোয়ার্স অফ মাই পেজ, লেটস চেঞ্জ দ্য লাইফ অফ শ্যামল। আমি পার্সোনাল নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর আপনাদের সবাইকে ভালোবাসা, দেখা যাক। আপনারা সহায়তা বৃদ্ধি করেন, আর কেক টেক খাওয়ান আমরা পরে খাওয়াবো, এনে কাটবো, আমার পেজের কেক কাটা এখানে বসে কাটবো, লেটস সি আপনাদের সহায়তার হাত কতটুকু আসে। ভাইরাল করে তো লাভ নেই, উপকার করা উচিত, শুধু ভাইরাল হয়।